তাইওয়ানের আকাশ জুড়ে একের পর এক নজিরবিহীন সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে চীন। কয়েকদিন পরপরই যুদ্ধবিমান দিয়ে ঘিরে ফেলা হচ্ছে তাইওয়ানের আকাশ। নিজেদের কর্তৃত্বের বলয়ে বিন্দুমাত্র ছাড় দিতে প্রস্তুত নয় চীন। মূল ভূখণ্ডের পাশাপাশি দ্বীপগুলোতেও সমান্তালে মহড়া করছে দেশটি, যা কোনো প্রকার যুদ্ধবিধ্বস্ত দেশের আকাশের চাইতে কম নয়। এতে বেশ আতঙ্কে দিন কাটছে তাইওয়ানের মানুষের। ফলে অনেকটা বাধ্য হয়ে সমঝোতার মাধ্যমে চীনের সঙ্গে নিজেদের কূটনৈতিক দূরত্ব কমিয়ে আনার কথা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। সম্প্রতি শপথ নেওয়ার পর লাইয়ের উদ্বোধনী ভাষণকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে বেইজিং। ভাষণে লাই তাইওয়ানের প্রতি চীনকে তাদের রাজনৈতিক এবং সামরিক হুমকি বন্ধের আহ্বান জানান। তিনি তাইওয়ানকে স্বাধীন দ্বীপ হিসেবে উল্লেখ করায় সে সময় কড়া প্রতিক্রিয়া জানায় বেইজিং। তারপরে বৃহস্পতিবার তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া শুরু করে চীন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, 2027 সালের মধ্যে তাইওয়ানে হামলা চালানোর হুমকিও দিয়েছে দেশটি। বেইজিং এর এই ঘোষণার পরপরই দুই দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে লাইয়ের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাইওয়ানের দক্ষিণাঞ্চলের শহর তাইনানে নিজ দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপির এক বৈঠকে লাই চীনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি তাইওয়ানের সাথে চীনের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কাজ করার আহ্বানও জানান। এদিকে চীনের সেনাবাহিনী টানা দুদিন তাইওয়ানের চারপাশে নৌবাহিনীর জাহাজ এবং সামরিক উড়োজাহাজ নিয়ে মহড়া চালায়। চীন জানায় স্বাধীনতার নামে তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চলছে, তাই তাইওয়ানকে শাস্তি দেওয়ার জন্যই সেনা মহড়া চালানো হচ্ছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।